রহমাতুল লিল আলামিন কে আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছিলেন অপরূপ করে আল্লাহ সৃষ্টি করলেন সাহাবায়ে কেরাম বলেন নবীজি খুব একটা লম্বাও ছিলেন না আবার খাটোও ছিলেন না অনেক বেশি মোটাও ছিলেন না একেবারে চিকনও ছিলেন না ঠোঁট দুটো ছিল গোলাপের পাপড়ির মতো মাঝে মাঝে যখন তিনি রাগ হয়ে যেতেন ওয়াহমাররাত ওয়াজহু চেহারা লাল হয়ে যেত মনে হতো আনারের রস চেহারার মধ্যে ছিটিয়ে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ বলবেন না হুজুর কে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন আরবের মহিলারা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করে বলেছিলেন ও মা আয়েশা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের মহিলারা হাতের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল বলে হ্যাঁ তো আমাদের নবী কি দেখতে তার চাইতে কম সুন্দর ছিলেন নাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মা আয়েশার কাছে এমন প্রশ্ন করার পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়ে বলেছিলেন ও আরবের মেয়েরা তোমরা বলো তো যে সমস্ত মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে হাতের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল তারা কি আমাদের নবীজিকে দেখেছে বলে না দেখে নাই মা আয়েশা বলেন ওই সমস্ত মহিলারা যদি আমার নবীর চেহারা একটাবার দেখতে পেত হাত নয় কাটতে কাটতে কলিজা কেটে ফেলে ওঠের দিলে ওঠের পেত না বিভিন্ন দেশ থেকে তারা এসেছে সেই নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে তারা তো পাগল হয়ে গিয়েছে আর মনে মনে ভাবলো এমন একটা মানুষকে এরা পাগল বলে কেন প্রথমত কানের মধ্যে আঙ্গুল দিয়ে রেখেছিল ওই যে তারা ভয় দেখিয়ে দিয়েছে তার কথা শোনা যাবে না তার কথা মানা যাবে না শুনলেই মতাদর্শ চেঞ্জ হয়ে যায় অন্তরের মধ্যে প্রতিক্রিয়া শুরু হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে আল্লাহ পাক এই চেষ্টাকে উল্টা তাদের বিরুদ্ধেই কাজে লাগিয়ে দিয়েছে হুজুরের চেহারা দেখে তারা থমকে দাঁড়িয়েছে নবীজির কণ্ঠে উকাজের মেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেরা কোরআন শুনেছে আর একে একে শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে আল্লাহু আকবার বলেন এভাবেই শুরু থেকেই কোরআনে কারীম উম্মতে মুহাম্মাদির ভেতরে মাত্র একদল জান্নাতি আর 72 কাতার জাহান্নাম সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন মা হিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ রাসূল যে দলটা জান্নাতে হবে সে দলের পরিচয় কি নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি সে দলের পরিচয় হলো আমি নবীজি আদর্শ মেনেছি যে আদর্শ লালন করেছি যে আমল আমি রসুল করেছি আর আমার সাহাবায়ে কিরাম যে আমল করেছে সে আমলের যা অনুসারে যারা হবে ওই আমলের অনুসারী দলটাই আল্লাহর জান্নাতি হবে ওমার যুবক ভাইরা এই জন্য যৌবন কালটা উন্মাদনায় কাটালে হবে না আল্লাহর বন্দিগির মধ্যে কাটান রহমাতুল লিল আলামিন বলেছেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু ইমামুন আদিলুন ওয়া শাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ আল্লাহর হাবিব বলেন আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সাতের মানুষকে তার আরশের ছায়া তলে স্থান করে দিবে একটা এক নাম্বার শ্রেণী হচ্ছে ইমামুন আদিলুন নাই পরায়ণ শাসককে আল্লাহ আরশের ছায়া তলে স্থান দিবেন দু নাম্বার হচ্ছে ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবককে আল্লাহ পাক আরশের ছায়া তলে স্থান দিবেন যে যুবক তার যৌবন কাল আল্লাহর বন্দিগিতে কাটিয়ে দেয় আমার যুবকেরা আমরা আজকে থেকে তওবা করে ফেলি বিজয় তো আমাদেরই হবে ইনশা আল্লাহ কারণ আল্লাহর ওয়াদা আছে কোরআনে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ও আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন অবশ্যই বিজয় আসবে শর্ত হলো আমাদের আমাদের ঈমানদার হয়ে যেতে হবে ঈমান যদি ঠিক হয়ে যায় বিজয় আল্লাহ আমাদেরকে দেবে ইনশাআল্লাহ বলে জুড়ে বলুন না ইনশা আল্লাহ ইমান এবং আমাল এটা আমরা ঠিক করে ফেলব সুন্নার বাহিরে কোনো কাজ হবে না হুজুর বলেছেন তারা তুফিকুম আমরাই লান তাযিল্লু মা তামাসাকতুম বিহিমা
كتاب الله وسنة رسوله دوتا جنيس তোমাদের মাঝে রেখে গেলাম কুশ্চিন কালেও তোমাদের পদস্খলন হবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত এই দুটো জিনিসকে আকড়ে ধরে রাখতে পারবে একটার নাম হচ্ছে কোরআন আরেকটা হচ্ছে রাসূলের সুন্নাহ আমরা কি সে আল্লাহ পাকের কোরআন এবং রাসূলের সুন্নাহকে মজবুতভাবে আকড়ে ধরে রাখতে পারবো ইনশাআল্লাহ সেটা করতে হলে সবার আগে যেহেতু আমরা মুমিন মুসলমান ঈমান এনেছি কালেমা বিশ্বাস করেছি সর্বপ্রথম আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যেতে হবে সবাই বলেন ইনশাআল্লাহ আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজ উঠি কাজা হবে আমাদের কাজা হবে আমরা এক ওয়াক্ত নামাজও ইনশাআল্লাহ কাজা করব না আর যত যুবকরা এসেছেন যত মুরব্বি বাবারা এসেছেন সকলকে বলছি যে মুখের ওয়াজিব আমল দাড়িটা আমরা সকলেই রেখে দেব ইনশাআল্লাহ সবাই বলুন না ইনশাআল্লাহ দাড়ি রাখলে কি চেহারার সৌন্দর্যতা নষ্ট হয়ে যায় মানুষের সামনে মান সম্মান নষ্ট হয়ে যায় ভার নষ্ট হয়ে যায় না দাড়ির মাধ্যমে পুরুষের চেহারার সৌন্দর্যতা বৃদ্ধি পায় চেহারায় নূর ফুটে ওঠে অসংখ্য অপচয় থেকে বাঁচা যায় অসংখ্য গুনাহ থেকে মাহফুজ থাকা যায় আল্লাহু আকবার দাড়িওয়ালা মানুষকে দেখলেই মানুষ শ্রদ্ধায় নত হয়ে সালাম দেয় কথা বলেন ঠিক কি না অতএব দাড়িকে অবহেলা করা যাবে না এটাকে হালকা দেখার কোনো সুযোগ নাই সুতরাং যুবকরা মুখের দাড়িটা আজকে থেকে রেখে দেব ইনশাআল্লাহ টাকনুর উপরে আমরা কাপড় পরব টাকনুর নিচে কেউ কাপড় পরব না আফসোস কি জানেন মহিলারা টাকনুর নিচে কাপড় পরবে এটা ফরজ ঠিক কি না আর পুরুষরা টাকনুর উপরে কাপড় পরে এটা পুরুষের জন্য ফরজ মানে ওয়াজিব হুকমান একই ফরজ এবং ওয়াজিবের বিধান এক মান্য করার ক্ষেত্রে বিধান এক হুকুমের ক্ষেত্রে বলা হয় ফরজ ওয়াজিব যাই হোক পুরুষরা টাকনুর উপরে কাপড় পরবে নারীরা টাকনুর নিচে পরবে এখন পুরো উল্টো হয়ে গেছে পুরুষরা খালি নিচে নামে মহিলারা খালি উপরে ওঠে কথা বলেন ঠিক কি না যদিও ফুলবাড়ি আসিম বাজারে মহিলারা এরকম করে না ভাইরা এই কাজগুলো আমরা করব না মা বোনদেরকে আমরা এটা করতে দেব না ইনশাআল্লাহ আরে বাবা আপনারা যারা স্বামী আমরা যারা স্বামী আছি আমাদের স্ত্রীদেরকে ইমানই পাহারা দেওয়া আমলই পাহারা দেওয়া এ দায়িত্ব তো আল্লাহ আমাদেরকে দিয়েছে না দেয় নাই কথা বলেন না শুধুমাত্র তার ভরণ পোষণ টাকা পয়সা দেওয়ার জন্য বলেছে না তার শারীরিক তার মানসিক তার ইমানই সর্বদিকের পাহারাদার হিসেবে পুরুষকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন সুতরাং আমরা আমাদের অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখব আর আমরা যারা আছি পুরুষ তাকনুর উপরে কাপড় পরব পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব মুখের দাড়িটা আমরা ছেড়ে দেব এবং মুশরিক ইহুদি খ্রিস্টানদের প্রেমে মত্ত না হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমাসক্ত হব হুজুরের মহব্বতে আমি আমার গোটা জীবনটাকে রাঙায়ে ফেলব ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন সকলে চিল্লায় কোন আমিন আমার ভাইরা আসিম বাজার ব্যবসায়ী ভাইরা আমাকে দাওয়াত করেছেন আমি এসেছি আপনাদের সামনে বেশ কিছু কথাও বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোর উপরে সবার আগে আমাকে আমার ভাইদেরকে মা বোনদেরকে সকলকে আমল করা আর কেউ যদি বিশ্বাস করে এই যাত্রা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা ওর ঈমান থাকবে ঈমান নষ্ট হয়ে যাবে চিল্লা বলুন ঠিক কি না আল্লাহ পাক এই শিরকি বিশ্বাস থেকে আমাদের বের হয়ে আসার তৌফিক দান করেন আমি যেটা বুঝাতে চেয়েছি সেটা হচ্ছে মেলাতে অনেক ধরনের লোক আসে আরবে বিখ্যাত মেলা হতো মেলার নাম হচ্ছে ওকাজের মেলা কিসের মেলা ওকাজের মেলা আল্লাহর নবী কৌশলগত কারণে সেই মেলায় যেতেন কারণ মেলাতে বিভিন্ন অঞ্চল থেকে লোক আসতো তাদের কানে কোরআনের আওয়াজ পৌঁছে দেওয়ার এটাই একটা সুবর্ণ সুযোগ আল্লাহর হাবিব দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করতেন কোরআন তেলাওয়াতের আকর্ষণে লোকেরা চতুর্দিক থেকে দাঁড়িয়ে যেত আবু জেহেল এবং তাদের যারা ছাঙ্গ পাঙ্গ আছে তারা বড় পেরেশান হয়ে যেত মনে মনে ভাবত এই মুহাম্মদের কণ্ঠে যেন কেউ কোরআন শুনতে না পারে এই জন্য তার নামে এমন কিছু বদনাম রটায় দিতে হবে যাতে করে মানুষ তার কাছ থেকে দূরে সরে যায় বদনাম রটিয়ে দেওয়ার জন্য নিজেদের পক্ষ থেকে লোক নির্বাচন করত ইরাক থেকে যে লোকগুলো আসতো
সেই রাস্তার মাথায় ইয়ামান থেকে যারা আসতো ইয়ামানের রাস্তার মাথায় বেশ কিছু লোক বসিয়ে দেওয়া হতো লোকেরা উকাজের মেলায় ঢোকার আগে আবু জেহেল কর্তৃক নির্বাচিত লোকেরা নির্ধারিত লোকেরা তাদেরকে বলে দিত কান পরা দিয়ে দিত যাচ্ছ তো উকাজের মেলায় সেখানে একটা পাগল আছে সে পাগল এমন একটা পাগল যে পাগলের কথা শুনলে পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব লেগে যায় নাউজুবিল্লাহ আসতে পারে এমন পাগল তার কথা শুনুন মস্ত বড় জাদুকর কথা শুনলে বিশ্বাস করলে তুমি তোমার ধর্মকে পর্যন্ত ছেড়ে দেবে এমন উন্মাদনা রয়েছে তার কথার মধ্যে এমন সাহেব এমন জাদুকিয়া প্রতিক্রিয়া রয়েছে তার বক্তব্যের মধ্যে এভাবে বলে বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কুচ্ছারণা করে বদনাম ছড়িয়ে দিত আপনারা মনে রাখবেন আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া মানুষকে যে কাজে বাধা দেওয়া হয় মানুষের আগ্রহ সেই কাজে অনেক বেশি বেড়ে যায় বাবা প্রতিদিন বাহিরে যাওয়ার সময় ছেলেকে কোনোদিন বলে না যে খাটির নিচে তাকায়ও না একদিন হঠাৎ করে বাবা বাহিরে যাচ্ছে আর ছেলেকে বলছে বাবা ভুলেও কিন্তু খাটের নিচে দেখবা না ওখানে কি আছে ছেলে মনে মনে ভাবতেছে ঘটনা কি খাটের নিচে তো দেখার আমার কোনো প্রয়োজনও নাই আমি দেখিও না হঠাৎ করে বাবা আমাকে নিষেধ করলো কেন নিশ্চয়ই কিছু একটা আছে ঠিক কিনা বলেন নিশ্চয়ই কিছু একটা আছে তা না বলে নিষেধ করলো কেন ঘটনা তো একটা ঘটছে এখানে তিনি অপেক্ষায় থাকেন উনি যায় কখন আমি দেখবো নিচে আছেটাকে মক্কাতে যে সমস্ত লোকগুলো আসতেছিল ওরা চেয়েছিল মোহাম্মদ ইসলাম থেকে মানুষকে দূরে সরাই দিতে কিন্তু তাদের এই অপকৌশলটাকে আল্লাহ পাক কৌশল হিসেবে অবলম্বন করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে দিলেন তারা মনে মনে ভাবলেন জীবনে কত পাগল দেখেছি ইয়াবার কোন জাতের পাগল যে পাগলের কথা শুনলেই নাকি পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব লেগে যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে যায় মানুষ ধর্মান্তরিত হয়ে যায় বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার ধান্দা করে এ আবার কোন উন্মাদ এ কেমন পাগল এক নজর কথা যদিও না শুনি এক নজর দেখে আসে আল্লাহু আকবার আসতে বলে ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা ওদের এই অপকৌশলগুলোকে আল্লাহ পাক কৌশল হিসেবে গ্রহণ করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাবলিসিটি আল্লাহ ওদের জবান থেকে বের করে দিয়েছেন ওরা মনে মনে ভাবলো দেখি তো পাগলটা একটু দেখে আসি কথা যদিও না শুনে অন্তত পাগলটা একটু দেখে আসি আল্লাহর হাবিবের সামনে যখন এসেছে হুজুরের নূরানি চেহারা দেখে লোকেরা পাগল হয়ে গিয়েছে তারা মনে মনে ভাবলেন সারা জীবন পাগল দেখেছি পাগলের গা থেকে দুর্গন্ধ আসে গায়ে ময়লা থাকে নখগুলো বড় বড় থাকে উস্কো খুস্কো চুল থাকে অগোছালো থাকে অপরিপাটি থাকে এ কেমন পাগল এ কি আশ্চর্যজনক পাগল যে তার গা থেকে খুশবু বের হচ্ছে সাহাবায়ে কেরাম বলেছেন হুজুরের হাতে মুসাফাহা করলে কয়েক ঘন্টা হাতের মধ্যে মেশকের ঘ্রাণ থাকত হুজুরের গায়ের ঘাম সাহাবায়ে কেরাম মেশক হিসেবে ব্যবহার করতেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব তার ঘরে বিশ্রাম নিয়েছেন গায়ের ঘাম ছোট বোতলের মধ্যে ঢুকিয়ে ফেলেছেন আবু বকর ওমর তার সামনে দিয়ে যাওয়ার সময় তিনি খুব সঙ্গপনে লুকায় রাখলেন জিজ্ঞেস করলেন উম্মে সালামা হাতের মধ্যে কি নিয়ে যাও বলে আবু বকর ওমর এটা তোমাদেরকে দেওয়া যাবে না কি তোমার হাতের মধ্যে আমার হাতের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের ঘাম আবু বকর বলল আমার গায়ে একটু লাগিয়ে দিয়ে যাও না দেওয়া যাবে না ওমর বললেন উম্মে সালামা আমাকে দাও উম্মে সালামা বলে না তোমাকেও দেওয়া যাবে না এই ঘাম তো দুনিয়াতে আমি ব্যবহারই করব না আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার উত্তরাধিকার যারা তাদেরকে বলে যাব যেন আমার কাফনের কাপড়ের উপর হুজুরের গায়ের ঘামটা ছিটায় দেয় রহমাতুল লিল আলামিন আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছিলেন অপরূপ করে আল্লাহ সৃষ্টি করলেন সাহাবায়ে কেরাম বলেন নবীজি খুব একটা লম্বা ছিলেন না আবার খাটাও ছিলেন না অনেক বেশি মোটাও ছিলেন না একেবারে চিকনও ছিলেন না ঠোঁট দুটা ছিল গোলাপের পাপড়ির মতো
মাঝে মাঝে যখন তিনি রাগ হয়ে যেতেন ওয়াহমাররাত ওয়াজহু চেহারা লাল হয়ে যেত মনে হতো আনারের রস চেহারার মধ্যে ছিটিয়ে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ বলবেন না হুজুর কে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন আরবের মহিলারা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করে বলেছিলেন ও মা আয়েশা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের মহিলারা হাতের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল বলে হ্যাঁ তো আমাদের নবী কি দেখতে তার চাইতে কম সুন্দর ছিলেন নাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মা আয়েশা কাছে এমন প্রশ্ন করার পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়ে বলেছিলেন ও আরবের মেয়েরা তোমরা বলো তো যে সমস্ত মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে হাতের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল তারা কি আমাদের নবীজিকে দেখেছে বলে না দেখে নাই মা আয়েশা বলেন ওই সমস্ত মহিলারা যদি আমার নবীর চেহারা একটাবার দেখতে পেত হাত নয় কাটতে কাটতে কলিজা কেটে ফেলে ওদের দিলে ওদের পেত না বিভিন্ন দেশ থেকে তারা এসেছে সেই নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে তারা তো পাগল হয়ে গিয়েছে আর মনে মনে ভাবলো এমন একটা মানুষকে এরা পাগল বলে কেন প্রথমত কানের মধ্যে আঙ্গুল দিয়ে রেখেছিল ওই যে তারা ভয় দেখিয়ে দিয়েছে তার কথা শোনা যাবে না তার কথা মানা যাবে না শুনলেই মতাদর্শ চেঞ্জ হয়ে যায় অন্তরের মধ্যে প্রতিক্রিয়া শুরু হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে আল্লাহ পাক এই চেষ্টাকে উল্টা তাদের বিরুদ্ধেই কাজে লাগিয়ে দিয়েছে হুজুরের চেহারা দেখে তারা থমকে দাঁড়িয়েছে নবীজির কণ্ঠে উকাজের মেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেরা কোরআন শুনেছে আর একে একে শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে আল্লাহু আকবার বলেন এভাবেই শুরু থেকেই কোরআন কারিমের ধারক বাহকদেরকে মানুষ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালানো হয়েছে আজ অবধি আজকের এই দিন পর্যন্ত যারা কোরআনের ধারক বাহক সত্যিকার অর্থে কোরআনের হক কথা যারা বলে তাদের থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ এখনো পর্যন্ত প্রচেষ্টা চালাচ্ছে কথা বলেন ঠিক কিনা এক এক সময় এক একজন আলেমকে টার্গেট করা হয় মানুষের সামনে ছোট করে দেওয়ার জন্য খাটো করে দেওয়ার জন্য তাকে লাঞ্ছিত করে দেওয়ার জন্য কৌশল অবলম্বন করা হয় যার দরুন আলেমের কাছে কাবিন নামা চাওয়া হয় কিন্তু নায়ক অবৈধ বাচ্চা জন্ম দিলেও কাবিন নামা চাওয়া হয় না অপকৌশল অবলম্বন করা হয়েছে আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য মানুষের দিল থেকে আলেমদের সম্মানকে মর্যাদাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু আপনারা বলুন তো মানুষের হৃদয় থেকে আলেমদের মহব্বত কি সরিয়ে ফেলা সম্ভব আরো জোরে বলতে হবে সম্ভব ও আমার যুবকের আমার তরুণ ভাইয়েরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াতের এত আকর্ষণ আবু জেহেল পর্যন্ত রাতের বেলায় ঘুমাতে পারে না আবু জেহেল নবীজির কণ্ঠে কোরআন শোনার জন্য চুপি চুপি রাতের বেলায় দেয়ালে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকে আল্লাহু আকবার বলেন ভাবা যায় এই যে কয়েকদিন আগে দেখেছেন হাফেজ সালেহ আহমদ তাকরিম ছোট্ট একটা ছেলে গোটা পৃথিবীটাকে কাঁপিয়ে দিয়েছে দাপিয়ে বেরিয়েছে কোরআন কারিমের মর্যাদা নিয়ে সুবহানাল্লাহ টাঙ্গাইল জেলার নাগরপুরে বাড়ি অজপাড়া গায়ে তার জন্ম কোরআন কারিমের তিলাওয়াতে শত শত দেশের হাফেজ সাহেবদেরকে পেছনে ফেলে কম্পিটিশনে বাংলাদেশের পতাকাকে সমুন্নত করেছে তৃতীয় স্থান অর্জন করে বিশ্ব বিখ্যাত হাফেজের কাতারে নাম লিখিয়েছে এই হাফেজ সালেহ আহমদ তাকরিম যখন পড়ে তিলাওয়াত শুনলে মনের মধ্যে আলাদা একটা শীতলতা অনুভব হয় এত সুন্দর করে হাফেজ কোরআন না কোরআন শরীফ পড়ে কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করে এখনো পর্যন্ত আমরা সৌদি আরবেও দেখেছি আপনারা হজে গিয়ে উমরায় গিয়ে দেখবেন আমাদের দেশের গাড়িতে তো গান বাজে ঠিক কিনা নামে মুসলমানের দেশ আমাদের দেশ
90 থেকে 92 ভাগ মুসলমানের দেশ গাড়িতে উঠলে গান অফিসে গেলে গান মার্কেটে গেলে গান সেলুনে গেলে গান গানে গানে जिंदगी শেষ সৌদি আরবে যাবেন দোকানের মধ্যে কোরআন তেলাওয়াত অফিসে কোরআন তেলাওয়াত গাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত আল্লাহু আকবার বলেন যদিও সেই ঐতিহ্য ধীরে ধীরে তারা এখন বর্তমানে নষ্ট করে দিচ্ছে বর্তমান শাসক যিনি তিনি অনেকটাই নষ্ট করে ফেলেছেন কিন্তু কোরআন কারীমের আজমতে মহব্বতে এখনো পর্যন্ত গোটা পৃথিবীর মধ্যে আদর্শের ক্ষেত্রে রোল মডেল হয়ে দাঁড়িয়ে আছে আল্লাহু আকবার আমি যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো যে হাফিজ সালেহ আহমদ তাকরিম তেলাওয়াত করলে হৃদয়ে যদি এই প্রশান্তি আসে কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহি আলাইহি তেলাওয়াত করলে মনে এত প্রশান্তি আসে অনেক সময় কানের মধ্যে হেডফোন লাগিয়ে আমরা তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় যায় এক ভিন্ন এক মুগ্ধতায় আমরা ছড়িয়ে যায় নিজেদেরকে আমরা হারিয়ে ফেলি একটা মূর্ছনায় হারিয়ে ফেলি কোরআন কারীমের তেলাওয়াতের সুর শুনলে একটু ভাবে সাধারণ মানুষের তেলাওয়াতে যদি আমাদের মনের এই অবস্থা হয় যার উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত যাকে আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীম যাকে নাজিল করে যার উপর নাজিল করে কোরআনের হামেল যাকে বানিয়েছেন কোরআনের ধারক এবং বাহক বানিয়েছেন সেই নবী যখন তিলাওয়াত করতেন তার ইখলাস তার কণ্ঠের মধুরতা তার তিলাওয়াতের শালীনতা কতটা সুন্দর ছিল যে আবু জেহেলের মতো নবীজির জানি দুশমন রাতের বেলায় ঘুমাতে যেতে পারত না নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত না শুনে আবু জেহেল যদি কোরআনের আকর্ষণে ঘুমাতে না পারে রসুলের জানি দুশমন অন্যান্য মুশরিকদের অবস্থাটাকে একটু ভাবেন আপনারা অন্য সাধারণ পাবলিকের খবর কি আরবের লোকেরা পেরেশান হয়ে গেল বিশেষ করে প্রথম শ্রেণীর কাফের যারা তারা খুব দুশ্চিন্তায় ভুগতেছিল এই বিষয় নিয়ে যে কোরআনের আকর্ষণে তো আমাদেরই ঘুম হয় না এই সাধারণ মানুষকে আকর্ষণ থেকে ফিরাবো কেমনে কোরআন কারীমের প্রতি যে গণজোয়ার শুরু হচ্ছে এখান থেকে মানুষকে কিভাবে দূরে সরিয়ে দেওয়া যায় এটা নিয়ে খুব পেরেশানির মধ্যে আছে এই পেরেশানি থেকে মক্কার মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য মক্কার এক কুখ্যাত কাফের ছিল তার নাম ছিল নজর ইবনে হারেস নাম কি নজর ইবনে হারেস ছিল মক্কার কুখ্যাত কাফের দুর্দান্ত প্রতাপশালী এক ব্যবসায়ী তৎকালীন যুগে আরবের বিভিন্ন অঞ্চলে তার ব্যবসা বাণিজ্য ছড়িয়েছিল ইরাকে ইরানে বিভিন্ন দেশে সে যাতায়াত করত মিশরে বিভিন্ন দেশে সে যেত একবার সে ইরাকে গিয়া দেখে সেখানে পুঁথি সাহিত্য আছে কথা সাহিত্য আছে সেখানে ছোট ছোট বই কিনতে পাওয়া যায় যে বইয়ের মধ্যে অসংখ্য আজগুবি কিচ্ছা কাহিনী আছে আর মানুষের মধ্যে একটা স্বভাব যার ব্যাপার হলো মানুষেরা কাহিনী শুনতে বড় মজা পায় ঠিক কিনা বলেন তখন সে সেখান থেকে বেশ কিছু গল্পের বই কিনে এনেছে এসে মক্কাতুল মুকাররমায় ছেড়ে দিয়েছে আর বলেছে মোহাম্মদ তোমাদেরকে আদ সামুদের কাহিনী শোনায় আর আমিও তোমাদেরকে রোম পারস্যের অনেক সুন্দর সুন্দর কল্পিত কাহিনী এই বইয়ের মধ্যে আছে এগুলো তোমাদেরকে শোনাবো মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তার ছিল এই একটা কৌশল আরেকটা কৌশল হচ্ছে ইরাকের বাজার থেকে সে একটা সুন্দরী দাসী খরিদ করে আনলো সে ছিল গায়িকা সে ছিল কি গায়িকা অনেক মিষ্টি কণ্ঠে সে গান গাইতে পারত সে দেখলো ইরাকে সে গান গাচ্ছে আর এই মেয়ের কণ্ঠে গান শোনার জন্য অসংখ্য লোক জমা হয়ে দাঁড়িয়ে আছে সে মনে মনে ভাবলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোরআন পড়ে কোরআন পড়লে অসংখ্য লোক দাঁড়িয়ে যায় আমরা মোহাম্মদের কোরআনের বিকল্প হিসেবে এই গায়িকাকে মক্কায় উঠাবো তাহলে সে গান গাবে মোহাম্মদ সাল্লাল্লাহু কোরআন তেলাওয়াত করলে মানুষ জমা হয়ে যাচ্ছে তার বিকল্প হিসেবে নজর ইবনে হারেস এক কুখ্যাত গায়িকাকে নিয়ে আসলো মক্কা এবং সেখানে তাকে দাঁড় করিয়ে দিল সে গান গাওয়া শুরু করলো আর মক্কার সাধারণ মানুষ যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শোনা শুরু করে দিল তার প্রেক্ষাপটে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন যে আয়াতটা আমি আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছি সে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া মিনান নাস
ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين মানুষের ভিতরে এমন কিছু লোক আছে লাহওয়াল হাদিস অনর্থক জিনিস যারা খরিদ করে নিয়ে আসে গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো যারা খরিদ করে নিয়ে আসে শিল্পী নায়িকা গায়িকাকে যারা ক্রয় করে নিয়ে আসে লিউদিল্লান সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন অজ্ঞতা সারে আমি আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য ওয়াইয়াত্তাখিদাহা হুজুয়া আমার পথটাকে তারা হাসি এবং তামাশার পাত্র হিসেবে গ্রহণ করে উলাইকা লাহুম আযাবুম মুহিন আল্লাহ পাক বলেন এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তির ব্যবস্থা আমার বন্ধুগণ এই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আমিন বললেন ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস মানুষের ভেতর থেকে এমন কিছু লোক আছে যারা অনর্থক বিষয়কে খরিদ করে নিয়ে আসে কোরআনে কারিম এখানে আল্লাহ শুধু গান বলে শব্দ উল্লেখ না করে লাহওয়াল হাদিস বলে একটা ব্যাপক শব্দ ব্যবহার করলেন মুফাসসিরিন কিরাম এই শব্দের অনেক তাৎপর্য বর্ণনা করেছেন যে লাহওয়াল হাদিস বলতে আল্লাহ কি বোঝালেন লাহবুন শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ইউলিহি ইলহান আলহাল কাল যেমন কোরআনে কারিম একটা আয়াতের মধ্যে আছে আল্হা কুমুত তাকাসুর প্রাচুর্যের অহংকার প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে উদাসীন করে দিয়েছে গাফিল করে দিয়েছে লাহবুন মানে হচ্ছে এমন জিনিস যা মানুষের মনকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরায় দেয় হোক সেটা গান বাজনা হোক সেটা নাটক সিনেমা হোক সেটা খেলাধুলা যাই হোক না কেন আজকে বর্তমানে বাংলাদেশে যা হচ্ছে আজকের এই দিনের এই মুহূর্তের প্রেক্ষাপটটা একটু তাকান গোটা বাংলাদেশের অধিকাংশ মুসলমান জেনে কিংবা না বুঝে বুঝে কিংবা না বুঝে তারা কি করছে খেলার জন্য এমন উন্মাদনা এমন পাগলামি শুরু করেছে এদেশের মুসলমানেরা আমি অবাক হয়ে যাই চার পাঁচ দিন আগে দেখলাম এক ভদ্রলোক জমিন বিক্রি করে দুই কিলোমিটার পতাকা লাগিয়েছে আর্জেন্টিনা চিন্তা করেন কত বস্তা গাঁজা খাইলে মাথা এরকম নষ্ট হয় কথা বলেন ঠিক কিনা বলেন উন্মাদনার